فلاذ العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به কলা ফাদা কারতু কাউলাহু লা তাবরা হাত্তা আতি, কিন্তু ওনার কথা মনে পড়লো, উনি বলেছেন আমি না আসা পর্যন্ত এখানে থাকো, এখন গেলে তো ওনার কথা আবার অমান্য হয়ে যাবে। আল্লাহ নবীর কথা মানতে হবে কি না মানতে হবে? না মানতে হবে। তো ওই কথা মনে করে আর গেলাম না। ফান্তাদারতুহু হাত্তা যা, অপেক্ষা করলাম, অবশেষে তিনি আসলেন। ফাদা কারতুল্লাহুল্লাদি সামিতু, আমি বললাম যে আমি কি একটু নয়েজ টয়েজ শুনলাম, আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম, আপনার কোনো অসুবিধা হলো কিনা, এরকম কেমন কিছু আওয়াজ পেলাম আমি, যার কারণে খুব শঙ্কিত হয়ে পড়েছিলাম। আতানি, তুমি যে আওয়াজ পেয়েছো, জিব্রাইল আলাইহিসসালাম এসেছিলেন, আর উনি তো সাধারণ কোনো কিছু না, জিব্রাইল আলাইহিসসালাম আর রূহ সমস্ত ফেরেশতাদের সরদার, তিনি এসেছেন। ওনার আশাটার কারণে কিছু হরকত তো হবেই। ওকে, আচ্ছা, এরপরে তিনি এসে কি বলেন শুনেছ? যাকা জিব্রিলুন আতানি ফাকালা মান মাতা মিন উম্মাতিকা লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখাল আল জান্নাহ, এসে আমাকে খুব সুসংবাদ দিয়ে গেলেন যে আপনার উম্মত কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে শরিক করেনি আল্লাহর সঙ্গে, শিরিক করেনি, সে নিশ্চিত জান্নাতে যাবে। কত গুরুত্ব, এই জন্য আমাদেরকে তাওহীদ শিখতে হবে। আর শিরকের কি খারাপি, কি করুণ পরিণতি, সে সম্পর্কে দুটোই জানতে হবে, তাওহীদও জানতে হবে, শিরকও জানতে হবে। যদি কেউ শুধু তাওহীদ পড়ে, শিরক না পড়ে, তার তাওহীদ ক্লিয়ার হবে না। মানলাম ইয়ারফিল জাহিরি এলাম ইয়ারফিল ইসলাম, ইসলামের বিপরীত জিনিস না জানলে অবেদের দেহা তাতামাইয়াজুল আশিয়া, ও আরবি কবি বলেছেন প্রত্যেকটি জিনিস তার অপোজিট জানলে আসল জিনিসটা শিখা সহজ হয়। তাহলে আমাদের এই আকিদাকে যদি, আকিদার মধ্যে যদি শিরিক থাকে, ইমান বিশ্বাসের মধ্যে যদি শিরিক ঢুকে যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, আর কোনো আমলের দরকার নেই, সব শেষ, সব শেষ হয়ে গেল। এরপরে আসলো আরেকটি হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বাল জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলাল্লাহ মাল মুজিবাতান, একজন লোক এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলাল্লাহ কোন জিনিসটা দুইটা জিনিসকে ওয়াজিব করে দেয়, দুইটা জিনিসকে অবধারিত করে দেয়, তার মানে কোন জিনিস জান্নাতকে নিশ্চিত করে দেয় আর কোন জিনিস জাহান্নামকে নিশ্চিত করে দেয়, আপনি কি বলে দেবেন? তখন তিনি বললেন মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক না করা অবস্থায় মৃত্যুবরণ করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওয়া মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান ওয়াজাবাত লাহুন নার, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করলো, মরে গেল, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, অবধারিত হয়ে গেল। এরপরে হাদিসে ইমাম আহমদ বলেছেন আন দমদম ইবনে জৌশ আল ইয়ামামি ক্বাল আলী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়া ইয়ামামি লা তাকুলন্ন লিরাজুলিন লা ইগফিরুল্লাহু লাকা, আল্লাহ তাআলা তো সব গুনাহ মাফ করে দেন, তাই না? শিরক ছাড়া এই আয়াতে এসে আমরা শুনতে পাচ্ছি, এখন সব গুনাহ মাপের ব্যাপারেও আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, তওবা করলেও মাফ হয়ে যাবে, তওবা ছাড়াও কিছু লোককে আল্লাহ তাআলা মেহরবানি করে মাফ করে দিবেন, বেগাইরে হিসাব মাফ করে দিবেন, অনেককে গুনাহ দেখাবেন শুধু, বান্দা দেখছো কি কি গুনাহ, এতগুলো লিস্ট দেখেছ, পাইলস হয়ে আছে, করেছি আল্লাহ, আল্লাহ তাআলা বলবেন দুনিয়াও লুকিয়ে রেখেছি, এখনো কেউ দেখার আগে মাফ করে দিলাম, যা। এই হাদিস আপনারা শুনেছেন, কিন্তু শেরেকটা মাফ হবে না তওবা না করে, শেরেক অবস্থায় মৃত্যুবরণ করলে মাফের কোনো আশা সে করতে পারে না। তো অন্য গুণগুলো মাফ হয়ে যেতে পারে, এমনকি চুরি করা, জেনা করা, প্রতারণা করা, অনেক রকমের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন,
এইজন্য কোন গুনার ব্যাপারে বান্দা যেন হতাশ না হয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া কোন গুনাহ আছে তুমি হতাশ হয়ে না কত গুনাহ করেছো আল্লাহ তাআলার কাছ থেকে হতাশ হয়েও না নিরাশ হয়েও না আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে এর জন্য কাউকে যদি আপনি এখানে গুনাহ করছে তাকে গুনাহ থেকে সরিয়ে আনার জন্য আপনাকে কাজ করতে হবে চেষ্টা করতে হবে কিন্তু তাকে আপনি আশা দিবেন আল্লাহ মাফ করবে না এই কথা বলবেন না কিন্তু তোমাকে আল্লাহ জীবনে মাফ করবে না এইরকম কথা বললে বলা যাবে না কিন্তু কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন তিনি সব গুনাহ মাফ করতে রাজি আছেন আমি কি এই মাঝখানে আপনাকে বলতে যে আপনার গুনাহ মাফ করে দেবেন না আল্লাহ নো রাইট এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি বলছেন ইমামি তাবেঈ একজন আছেন তাকে বললেন লা তাকুলান্না লিরাজুলিন লা ইগফিরুল্লাহু লাকা কোন মানুষকে বলো না যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না খবরদার কোনো মানুষকে তুমি কথা বলো না এমনকি শিরক করছে তাকেও বলো না তোমাকে আল্লাহ মাফ করবেন না বরং তাকে বলো তুমি তওবা করো শিরক ছেড়ে দাও আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন আবু হুরায়রা বললেন ইমামিকে যে কাউকে বলো না আল্লাহ তোমাকে কখনো মাফ করবেন না খবরদারি কথাটা বলো না আওলা ইউদখিলাকাল জান্নাত আবাদান তোমাকে আল্লাহ কোনোদিন জান্নাতে নেবেন না এই কথাও বলো না তখন ইমামি বলেন কি বললেন এমন কথা বলা যাবে না তাহলে ফাকুলতি আবা হুরাইরা ইন্না হাদিহি কালিমাতুন ইয়াকুলুহু আহাদুন আলি আখি আমরা কোনো কোনো সময় ওয়াসাবিহি দাগাদা কোনো কোনো সময় কাউকে যদি রাগ গোসা হয়ে যায় উল্টাপাল্টা কিছু করে অন্যায় করে বসে বা বড় গুনাহ করে বসে আমরা রাগ হইতে অনেক সময় বলে ফেলি এরকম কথা যে আমল তুমি করেছ তোমাকে আল্লাহ মাফ করবেন না সহজে আমরা এরকম বলে ফেলি মাঝে মধ্যে তোমাকে আল্লাহ জান্নাত দেবেন না তুমি বদকিসমত কালা লা তাকুলহা নো 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 এটা বলো না কখনো ফা ইন্নী সামিইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি শুনতে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা ফি বনি ইসরাঈল রাজুলান আহাদুমা মুস্তাইদুন ফিল ইবাদা ওয়া কানা আল আখির মুসরিফান আলা নাফসি ওয়া কানা মুতাআখিয়াইন বনি ইসরাঈল দুইজন লোক ছিল একজন মাশাআল্লাহ খুব ইবাদাতে আল্লাহ তাআলার হুকুম মানাতে দিনদারিতে খুব সচেষ্ট অত্যন্ত দিনদার প্র্যাকটিসিং আর আরেকজন হচ্ছিল মুসরিফান আলা নাফসি অনেক গুনায় সে লিপ্ত আছে ওয়া কানা মুতাআখিয়াইন কিন্তু তারা আবার তাদের দুইজনের ছোটকাল থেকে একটা সম্পর্ক আছে বেশ ভ্রাতৃত্ব বন্ধুত্ব তাদের মধ্যে আছে এখন এক বন্ধু অনেক দিনদার আরেক বন্ধু মোটেই দিনদার না বরঞ্চ উল্টা পাল্টা এখন স্বাভাবিকভাবে ওই বন্ধুর দায়িত্ব তো এই বন্ধুকে ঠিক করা হেল্প করা কারেকশন করা ইসলাহ করা সেই ব্যথা তাকে রেগুলার ওয়াজ করে নসিহত করে বুঝায় ওয়াকান মুস্তাহিদ লা ইয়াজালু ইয়ারাল আখরা আলা যামবে যখনই তাকে গুনার মধ্যে লিপ্ত দেখে দিনদার লোকটি তাকে বলে ইয়াহাদা আকসের বলে যে তুমি এগুলো ছাড়বা না বন্ধ করে এগুলো ছেড়ে দাও গুনা ফায়াকুলু খাল্লিনি ওয়া রাব্বি আবু ইস্তা আলাইয়া রাকিবান ওই গুনাগার বন্ধু বলে আর তুমি আমাকে ছাড়াও তো আমার আর আল্লাহর মধ্যে রেখে দাও বিষয়টা খালি সব ব্যাপারে হস্তক্ষেপ করো কেন এটা দাও আমায় আমার আমি আল্লাহর সঙ্গে বোঝাপড়া করব তোমাকে কি আল্লাহ পাঠিয়েছি খালি আমার ডিউটি করার জন্য কখন গুনাহ করি খালি আমাকে তুমি এগুলো নিয়ে নসিহত করতে থাকবা তো কিন্তু তারা তাকে রেগুলার বলে কিন্তু একদিন কি হয়েছে ইলা আন রাআহু ইয়াওমান আলা দামবিন ইস্তাআযামাহু একদিন দেখলো তার এই ফাদের ফাসেক বন্ধুটা বড় এক কবিরা গুনাহের মধ্যে একদম সাংঘাতিকভাবে ডুবে আছে সেটা তার কাছে খুবই খারাপ লাগছে ওই দিন সে খুব অ্যাংরি হয়ে গেছে এতদিন তাকে সে নিষেধ করেছে কিন্তু আজকে তার মাথা একদম গরম হয়ে গেছে খুব রাগ হয়ে গেছে রাগ বশত বলে ফেলেছে ওয়াই হাকা আকসের সে তখন বললো তুমি ধ্বংস হও তুমি থামবা না এগুলোর থেকে কলা খাল্লেনি ওরাব্বি আবু এস্তা আলাইয়া রাকিবান সে একই উত্তর দিল তুমি আমার গুনাহ আর আমার আল্লাহর মধ্যে ছেড়ে দাও তুমি এত দায়িত্ব নিও না তোমাকে আল্লাহ আমার উপরে সুপারভাইজার করে পাঠিয়েছে আমার ডিউটি করার জন্য এই কথা যেই বলেছে তখন তার এমন রাগ উঠে গেছে তখন সে রাগ বশত বলে ফেলেছে আল্লাহি লা ইগফিরুল্লাহু লাকা ওয়া লা ইদখিলানাক ইদখিলাকাল জান্নাত আবাদান আল্লাহর কসম
তোমার এই সীমা লঙ্ঘন করে আল্লাহ তোমাকে কখনো মাফ করবেন না, কখনো তোমাকে জান্নাত দিবেন না। এই কথা দিয়েই বলে ফেলেছে, ফাবাআথ আল্লাহু ইলাইহিমা মালাকান, আল্লাহ তাআলা দুইজনের কাছেই মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন। ফাকাবাদা আরওয়াহুমা আরওয়াহাহুমা ওয়াজতামা ইনদাহু, দুইজনের রুহ কবজ করে আল্লাহর কাছে নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেছেন দুইটা রুহ কবজ করে আমার কাছে নিয়ে আস, নিয়ে আসছে। ফাকাল আলিল মুযনিব, যে গুনাহগার ছিল তাকে বললেন ইযহাব ফাদখুলুল জান্নাতে বিরাহমাতি, যাও আমার রহমত পেয়ে সব গুনাহ মাফ করে দিয়েছি, জান্নাতে চলে যাও। ওয়াকাল আলিল আখার, আর যে দিনদার তাকে নসিহত করেছে, দাওয়াত দিয়েছে, তাকে বলছে আকুন্তা আলিমান আকুন্তা আলা মাফিয়াদি কাদিরান, তুমি কি জানতে আমি তাকে কোনোদিন মাফ করব না, আমার যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোমার হাতে দিয়েছিলাম আমি, এধাবু বিহি ইলান নার, ফেরেশতাকে বলবেন তাকে জাহান্নামে ফেলে দাও। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াল্লাযি নাফসি নাফসি আবুল কাসিম বিয়াদিহি ইন্নাহু লাতাকাল্লামা বিকালিমাতিন আও বাকাদ দুনিয়াহু ওয়া আখিরাতাহু, সেই আল্লাহ কসম করে বলছি যার হাতে আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জান, তার আল্লাহর কসম করে বলছি ওই লোকটা এমন একটি কথা বলেছে যে কথাটা আল্লাহ তাআলার প্রচন্ড গোস্বার কারণ হয়ে গেছে। আল্লাহ চান না আল্লাহর দায়িত্ব কেউ গ্রহণ করুক, যে তোমাকে কোনোদিন মাফ করা হবে না আর তোমাকে কোনোদিন জান্নাত দেওয়া হবে না, এই এই কথা বলার অধিকার কার আছে? তো এখানে আমরা সাবধান থাকতে হবে, যারা দাওয়াতি কাজ করি, যারা আরেকজনকে ইসলাহ করি, সংশোধন করি, যারা দেখতে পাই আরেকজন ভুলের মধ্যে আছে তাকে উদ্ধার করব, তাদেরকে কিরকম সফট অ্যাপ্রোচ করে কিভাবে মানুষকে আমরা নসিহাত করার দায়িত্ব, লাস্তা আলাইহি বিমুসাইতির, আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আপনাকে আমি এরকম তাদের উপরে একেবারে ক্ষমতা দিয়ে পাঠাই নাই, ধরে জোর করে বাধ্য করেন দিন কবুল করতে মানতে, এগুলো আপনি আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে খবর দেওয়া। বাশীরুন ও নাদির, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, নবীদের কাজ হচ্ছে মানুষকে সুস্পষ্ট করে আল্লাহর ফরমান পৌঁছিয়ে দেওয়া। আমরা যারা দায়ী আল্লাহর দায়িত্ব পালন করব, আরেকজনকে মুনকার করতে দেখলে তাকে সরিয়ে নিয়ে আসব, এই ক্ষেত্রে আমাদের একটা কতগুলো আদব মেনটেন করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না, যে সে কোনোদিন জান্নাতে যাবে না এই কথা বলা যাবে না। হ্যাঁ বলতে পারি যে আল্লাহ তাআলা যা বলেছেন আয়াতগুলোকে তর্জমা করে দেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইগুলো করলে মানুষ জাহান্নামে যায় তর্জমা করে দেন, এগুলো আমরা বলবো, এগুলো ঠিকই বলবো, কিন্তু তোমাকে আল্লাহ মাফ করবেন না এরকম করে ফিক্স করে বলে দেওয়া, এইটা বড় ধরনের কবিরা গুনাহ শুধু নয়, আল্লাহর গোস্বা উদ্রেক করে। এবং এরকম ভালো উদ্দেশ্যে আরেকজনকে সংশোধন করতে গিয়ে যদি জবানকে আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে কি হবে, নিজের ক্ষতি করবো, আরেকজনের কল্যাণ করতে গিয়ে নিজের ক্ষতি করে বসলো, আল্লাহ মাফ করুন, এরকম করে বসে অনেকে, আরেকজনের সমালোচনা করতে গিয়ে আরেকজনের ভুল ধরতে গিয়ে এমনভাবে বাড়াবাড়ি করছে যে আরেকজনকে কারেকশন করতে গিয়ে নিজের ক্ষতি করে বসছে। এই জন্য দায়ী আল্লাহর ওলামায়ে কেরাম, ওয়াইজ যারা আছেন, দিনের জন্য যারা কাজ করেন, তাদেরকে অনেকগুলো আদাবকে মেনটেন করতে হবে যে নিজের আখেরাতকে নষ্ট করা যাবে না। এই জন্য আরেকজনের সমালোচনা, আরেকজনের গীবত এবং আরেকজনকে অ্যাটাক করে কথা বলার ক্ষেত্রে কিন্তু অনেক জবানকে কন্ট্রোল করতে হবে। আর আসলে তো সমস্ত নবীরা কিভাবে দাওয়া দিয়েছেন, ইয়া কাওমি ইন্নী লাকুম নাসিহুন আমিন, হে আমার কাওম, হে লোকেরা যারা তোমরা গোমরাহিতে লিপ্ত আছো, হে আমার জাতির লোকেরা, এরকম একটা আকর্ষণ করে, দয়া মায়া করে, দৃষ্টি আকর্ষণ করে বলেছেন আমি তোমাদের একান্ত কল্যাণকামী এবং বিশ্বস্ত, আমি তোমাদের খায়ের চাই। দাইল আল্লাহ মানুষের খায়ের চান, মানুষের ক্ষতি চান না, এই যে একটা পজিটিভ অ্যাটিটিউড,
এটাই হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। অনল বসি একেবারে আগুনের মতো বোমা দিয়ে কথা বলা দরকার নাই তো? আমরা অনেক সময় আমাদের গোসাকে কন্ট্রোল করতে পারি না, এই দুর্বলতার কারণে আমরা এত মানে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করি, এটা ঠিক নয়। কি জানি আমরা এই পর্যায়ে পড়ে যাই কিনা। হ্যাঁ, তবে আমার বলি মারুফ নাহিল মুনকারে কাজ করতে হবে, এক্ষেত্রে খালি হুজুর হুজুর তোষামত করে গেলে হবে না, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, কিন্তু বলার আদবকে রক্ষা করতে হবে। সহি কথাকে, সুন্দর কথাকে যেভাবে আম্বিয়াই কেরাম পেশ করেছেন সেই তরিকায় পেশ করতে হবে। হ্যাঁ, আম্বিয়াই কেরাম কিভাবে করেছেন, আল্লাহ তাআলা বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ও তাব, আবু লাহাব ধ্বংস হোক, তারপর লানত, সব কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কয়বার আবু লাহাবকে লানত দিয়েছেন? তিনি চেষ্টা করেছেন তাকে কিভাবে নিয়ে আসা যায় হেদায়েতের দিকে।